ফুটবলের প্রেমের ধারাবাহিক তা অটুট রেখেছে পকনা গ্রাম। বাঁকুড়া জেলার বড়জোড়া থানার পকনা একটি প্রাচীন যে জনপদ, অধুনা পকনার ইতিহাসের অনেক প্রমাণ হারিয়ে গিয়েছে দামোদরের গর্ভে। রাজা চন্দ্রবর্মার রাজধানী পুরুষকামা অধুনা পকনা আজ ইতিহাসেই হয়ে রয়েছে। কিন্তু আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া পকনা কিন্তু হারিয়ে ফেলেনি তার ফুটবল প্রেমকে, হারিয়ে ফেলেনি ঐতিহ্যকে। আর তাই গ্রামগঞ্জের অবশিষ্ট বেঁচে থাকা মাঠগুলোর নীরবে কাঁদে। সেই সময় পকনা গ্রামের গ্রামীণ ফুটবল ময়দান থেকে আজও ভেসে আসে গোল গোল বলে চিৎকার ধ্বনি। এই প্রজন্মের কচিকাঁচাদের নিয়ে যখন পকনা বাণীমন্দির ক্লাবের সম্পাদক উৎপলবাবু খেলা করতে মত্ত, তৎপর তার পাশে দাঁড়িয়ে একইভাবে জীবের জিতেন ভান্ডারির মতো প্রাক্তন ফুটবলার তথা শিক্ষকরাও। আজ ছিল পকনা গ্রামের একটি বিশেষ উৎসবের দিবস, ফুটবল দিবস। কেন কি? কারণ প্রতি বছরের মতো এবছরও এই দিনটাতেই একমাত্র ফুটবলের জোর জোরে যেন মাঠটা একটু খোলামেলা নিঃশ্বাস পায়, স্বাদ পায় মাঠে মাঠঘাট। পকনা গ্রামীণ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকে এক বিশেষ আয়োজন করা হয়, সেখানে ছিল পকনা খেলা। এই ফাইল খেলায় যে দুটি দল পরস্পরের সঙ্গে প্রতিযোগী ছিল তারা দুজন উভয়ই বাঁকুড়া ইয়াং ম্যান অ্যাসোসিয়েশন এবং কোটা সন্ন্যাসী ম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই ছিল দুটো টিম। ট্রাই বেকার এবং উইন করে কোটা সন্ন্যাসী ম্যান অ্যাসোসিয়েশনের 4/2 গোলে খেলা শেষ হয়। বড়জোড়া থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সঠিক বার্তা।